Hi guys, আমরা অনেক দিন পর আজকে আবার আমি চ্যানেলে ভিডিও আপলোড করতে চলেছি। তো আজকে আমরা যাব দমদম ক্যান্টনমেন্টের একটি ক্যাফেতে, যার নাম হচ্ছে গরম কেটলি। আসুন আমরা এবার দেখে নিই ক্যাফেটির এক্স্যাক্ট লোকেশন কি। দমদম ক্যান্টনমেন্টের 2 নম্বর রেলগেটের পাশে অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের একদমই পাশে এই ক্যাফেটি অবস্থিত। এখানে চাইনিজ থেকে শুরু করে রোলস, বার্গার, শেক্স, কফি, টি সব রকমই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমি মেনু কার্ডের একটি ছবি এখানে পোস্ট করে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন বিকেলের দিকে যাওয়ার, কারণ একটু সন্ধে হলে এখানে প্রচণ্ড ভিড় জমে যায়। আমাদের ভিতরে সিট পেতে 10 মিনিট মতো দাঁড়াতে হয়েছিল। বল কেমন লাগলো? হ্যাঁ, এই মিল্কশেকটা ভালো। এই সরি, আমরা কি খাচ্ছি? এটা চকলেট শেক। চকলেট শেকটা ভালোই করেছে। আর এটা হচ্ছে চিকেন পপকর্ন, এখানে 20 পিসেস আছে। এখানে ফার্স্ট এখানে লাল সব ফাঁকা হয়ে গেছে। আমরা আবার একসাথে তুই বল কেমন লাগবে এটা। এটা যে আমি, এটা কিন্তু আমি খুলেছি, দেখেছিলাম আমরা একসাথে। হ্যাঁ শোন, আমি আমি ফার্স্ট করেছিলাম। খাবার ভালোই, আমি এর আগেও খেয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড অল, স্ন্যাক্স খুবই ভালো বানিয়েছে। এটাও চিকেন পপকর্ন অনেক কম টাকা দিয়ে ভালো হয়েছে। এটা এখানে একটাই আমি বলবো নেগেটিভ, সেটা হচ্ছে খুব কম স্পেস আর এসি। এসি আর যদি বেশি স্পেস থাকে তাহলে মানে ভালো ক্যাফে মতন। তো দিদিকে অনেক ভালোবাসিস, তো দিদি তোকে ভালোবাসে না, দেখ আজকে আসেনি। গান করছে না বড় একা একা বলছিলিস, তোদের সব ছেলেকেই চেনা জানা মনে হয়। তাও তো তুই সিঙ্গেল হোল ফর হোল লাইফ। বাই দ্য ওয়ে, এটা অক্সিলিয়াম দেখা যাচ্ছে না। আমরা এখন বাড়ির পথে চলেছি। আমরা আসলে হেঁটে হেঁটে যাই বিকজ আমরা অনেক করি। আমাদের চ্যানেল, আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করে না, তাই আমি ইনকাম করি না। গ্রাম কেটলি আমরা টোটোতে আসি, তারপর এখান থেকে আমরা বাড়ি হেঁটে হেঁটে যাই। গ্রাম কেটলি না গরম কেটলি, গ্রাম। তো এখানেই শেষ করছি। লাভ ইউ গাইস, টাটা। Subscribing my channel and liking and all the videos.